আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কবুতরের ডিম কিভাবে সংরক্ষণ করতে হয় সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আমার কবুতরের ডিম কিভাবে আমি সংরক্ষণ করে থাকি ভালোভাবে সঠিক উপায়ে যদি সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে কিছু বেনিফিটও পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কবুতরের ডিম সংরক্ষণ করতে হলে আগে কবুতরের ডিম খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে তো আসুন দেখিনি আগে আমার কবুতরের ডিম কিভাবে আমি পরিষ্কার করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে কবুতরের ডিম ঠিক আছে এই যে কবুতর ডিম এটা খুব প্রথমে কবুতর ডিমটি পরিষ্কার করার জন্য এই যে ভেজা শুকনা তেনা না ভেজা যেই ন্যাকড়া থাকে সেটা দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে ওপরের ময়লা যেন না থাকে অনেকেই ভাবতে পারেন ভেজা তেনা দিয়ে মুসলে ডিম নষ্ট হয়ে যেতে পারে আর আসলে এটা হচ্ছে ভুল ধারণা ভেজাতা ভেজাতে না দিয়ে যদি কবুতরের ডিম পরিষ্কার করা হয় আশা করি কোনো সমস্যা হয় না আরও ডিমের হ্যাসিং পার্সেন্টেজ ভালো থাকে যে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এভাবে ঠিক আছে কোনো মজা থাকতে দেওয়া যাবে না একদম ক্লিন অ্যান্ড পরিষ্কার করবেন একটা জিনিস মনে রাখবেন আপনার কবুতরের ডিম যদি আপনি সঠিক নিয়মে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আপনার কবুতরের ওই ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে অর্থাৎ আপনার কবুতরের হ্যাসিং পার্সেন্টেজ কিন্তু অনেকাংশেই নির্ভর করে কবুতরের ডিম সংরক্ষণের ওপরে আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে কবুতরের ডিম সংরক্ষণ করে রাখতে পারেন সেই কবুতরের ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন ডিম সংরক্ষণ করে রাখার সঠিক নিয়ম জানাটা কত জরুরি এই পরিষ্কার করতে হবে ঠিক আছে এই যে দুইটা ডিম পরিষ্কার করা হয়ে গেল এবার আমাদের করতে হবে কি এই যে টিস্যু পেপার দিয়ে যে ভেজা ভেজা অংশ আছে এটা মুছে দিতে হবে টিস্যু দিয়ে ঠিক আছে মানে একদম ভেজা ভেজাতানা দিয়ে মশার পরে সব সময় চেষ্টা করবেন টিস্যু দিয়ে যেন এটা শুক মানে শুকিয়ে নেওয়া হয় মানে যে ভেজা ভেজা সেত সেতে ভাবটা থাকে এটা যেন না থাকে এই যে একদম ক্লিন হয়ে গেল এইভাবে কবুতরের ডিমকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে অনেকেই কবুতরের ডিম নর্মাল যেই ফ্রিজ আছে ফ্রিজে যে নর্মাল অংশ আছে সেখানে রাখে অনেকেই চাউলের বস্তার মধ্যে রাখে বা চাউলের যে হাঁড়ি পাতিল থাকে ওর মধ্যে রাখে তো আমি আমার কবুতরের ডিম সংরক্ষণের জন্য একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করি আমার বাড়িতে এই যে ছোট খাঁচা আছে ছোট খাঁচা আছে এর নিচে কাপড় যে কাপড়ের যে ব্যাগ আছে এটা ডাবল করে পেরে এর মাঝখানেই আমি হচ্ছে কবুতরের ডিম সংরক্ষণ করে রাখি তো আশা করি এইভাবে রাখার পরে কোনো সমস্যা এখন পর্যন্ত পাইনি খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা চাইলে এভাবে ছোট খাসা বা কোনো বক্সের মধ্যেও ডিম সংরক্ষণ করে রাখতে পারেন তবে অনেকের ধারণা যে কবুতরের ডিম ফ্রিজে রাখলে অনেক ভালো থাকে তো আমি কোনো দিন ওইভাবে রেখে দেখি নাই তবে আপনারা চাইলেও চেষ্টা করে দেখতে পারেন ফ্রিজে রেখে দেখতে পারেন ডিম ভালো থাকে কি না তো আপনি যদি এভাবে সঠিক নিয়মে কবুতরের ডিম সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি আপনার ওই ডিম থেকে বাচ্চা হ্যাসিং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে অর্থাৎ ওই ডিম থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এই যে ডিম এভাবে রাখলেন মনে করেন কবুতরের ডিম দুই থেকে তিন বা চার দিন এভাবে রেখে দিলেন তারপরে যখন আপনার ফোস্টার পেয়ার বা মূল পেয়ারের নিচেই ডিমটা দিবেন তখন কিন্তু ডিম আরেকবার পরিষ্কার করে তারপরে কিন্তু ওই কবুতরের পেটের নিচে দিয়ে দিবেন আর যদি মনে করেন যে দুই তিন দিন রাখার প্রয়োজন নেই কবুতর সাথে সাথে ফোস্টারিং করবেন বা সরাসরি মাস্টার পেয়ারের পেটের নিচে দিয়ে দেবেন তাহলে তো আর এইভাবে সংরক্ষণ করে রেখে রাখার দরকার নেই আপনি জাস্ট পরিষ্কার করে তারপরে কবুতরের পেটের নিচে দিয়ে দিবেন তো এই হচ্ছে ডিম সংরক্ষণ করার পদ্ধতি জাস্ট পরিষ্কার করে সুন্দর একটা জায়গাতে রাখতে হবে যেন যেখানে সরাসরি সূর্যের আলো না লাগে বা ছেদ ভেজা পরিবেশ না থাকে এমন একটা জায়গায় না রেখে শুকনো ও সুন্দর একটা পরিবেশে ডিমটা সংরক্ষণ করে রাখতে হবে যে তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম